আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ লোর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো ও নিরাপদে আছো আজকে আমি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সেরই কিছু প্রশ্ন সলভ করা শেখাবো বিভিন্ন বোর্ডের মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি বিসিএস এবং আদার কিছু প্রশ্ন সলভ করব কন্ডিশনাল সেন্টেন্সের উপরে যে আসা প্রশ্নগুলো আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন ইংলিশ লড়ে তারা অবশ্যই ইংলিশ লর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কোয়েশ্চেন সলভ তার আগে আমরা একটু কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো একটু রিভাইজ করে নেই কন্ডিশনাল সেন্টেন্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা চারটি টাইপস দেখেছিলাম ফার্স্ট কন্ডিশনালের আগে আমরা জিরো কন্ডিশনালে বলেছিলাম জিরো কন্ডিশনালের ক্ষেত্রে সাধারণত দুই পাশে একই টেন্সে হয় ইফযুক্ত অংশেও যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা পরের অংশেও প্রেজেন্ট ফর্মে ব্যবহার করি এবং ফার্স্ট কন্ডিশনালে আমরা ইফযুক্ত প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে আমরা ফিউচার সিম্পল ফিউচার যেটা উইল প্লাস ভার্ভের এক রূপ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি এবং সেকেন্ড কন্ডিশনালে যুক্ত পাস্ট টেন্স এবার সাবজেক্টের পরে উড ব্যবহার করি এবং থার্ড কন্ডিশনালে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে যুক্ত অংশে এবং পরে মেইন ক্লসে উড হ্যাভ ভার্ভের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভিত ব্যবহার করব তাহলে জিরো কন্ডিশনালে দুই পাশে প্রেজেন্টেন্স ফার্স্ট কন্ডিশনালে প্রথমে প্রেজেন্ট পরে উইল প্লাস ভারবে এক নম্বর রুপ আর দেখো সেকেন্ড কন্ডিশনালে এখানে পাস্ট তাহলে এখানে উড প্লাস ভারবার এক নম্বর রুপ এখানে পাস্ট পারফেক্ট এখানে উড হ্যাভ প্লাস ভারবের তিন নাম্বার আমরা এবার কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের কয়েকটি বোর্ডের প্রশ্ন সলভ করব তো প্রথমেই ঢাকা বোর্ড উনিশে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে দ্য কন্ডিশান অফ মিতুজ ফাদার ওয়াজ নট ওয়েল মিতুর বাবার অবস্থা তেমনটা ভালো ছিল না ইফ আই নো হিস মোবাইল নাম্বার আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম আমি তাকে তাহলে এখানে দেখো ইফ আই নো হিস মোবাইল নাম্বার এখানে পাস্ট ফর্মে আছে তাহলে এটা সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়েছে সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে উইল হবে না উড হবে প্লাস ভারবে এক নম্বরও তাহলে এখানে আমরা উত্তরটা দেখে নিই আই উড কল হিম আমি যদি তার ফোন নাম্বারটা জানতাম আমি তাকে ফোন দিতাম তাহলে এখানে পাস টেন্স এই জন্য আমরা উড প্লাস ভার্বের এক নম্বর ব্যবহার করেছি এবার আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই এটা আসছে রাজশাহী বোর্ড উনিশে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড আমার যদি একটি পাখির ডানা থাকতো এখানে দেখো হ্যাডের পরে কিন্তু পাস্ট পার্টিসেপল ফর নেই তার মানে হ্যাডটি এখানে মূল ভাব ইফ আই হ্যাড আমার যদি থাকতো তার মানে সাবজেক্টের পরে পাস টেন্স আছে তাহলে এখানে যদি সাবজেক্টের পরে পাস টেন্স থাকে তাহলে আমরা এটাও সেকেন্ড কন্ডিশনালের মধ্যেই পড়েছে তাহলে সেকেন্ড কন্ডিশনাল আমরা এখানে দেখলাম সাবজেক্টের পরে উইল না হয়ে উড হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানেও সেরকম একটি উত্তর হবে আমরা দেখে নেই কী লেখা যেতে পারে। যদি আমার পাখির মতো ডানা থাকে আমি আকাশে উঠতে পারতাম এখানে যেহেতু পারা অর্থে আছে সেক্ষেত্রে আমরা কুড ব্যবহার করেছি উডের পরিবর্তে এখানে পাস্ট্যান্ড সেই জন্য আমরা ক্যান না ব্যবহার করে কুড ব্যবহার করেছি আই কুড ফ্লাইন স্কাই তারপর থার্ড প্রশ্নে আমরা চলে যাই উই ক্যান নট বাই অ্যাকার আমরা একটা গাড়ি কিনতে পারিনি পারি না এখানে যশোর বড় নিশে আসছে এখানে দেখো প্রেজেন্ট ফর্মে আছে ক্যান আছে তাহলে যুক্ত অংশ এখানে হচ্ছে সিম্পল ফিউচারে আছে যেটা ক্যান ফর্মে আছে উইল না ব্যবহার করে ক্যান আছে তাহলে ইফযুক্ত অংশ আমাদের প্রেজেন্ট ফর্মে হবে যেমন আমরা গাড়ি কিনতে পারবো না যদি আমরা প্রচুর টাকা উপার্জন না করি অথবা আমরা অফ টাকাও আয় না করি তাহলে আমরা লিখতে পারি উই ডোন্ট এখানে নেগেটিভ ফর্মে আছে কিন্তু দুটো প্রেজেন্ট ইফ উই ডোন্ট আর ইনাফ মানি আমরা যদি পর্যাপ্ত টাকা উপার্জন না করি উই ক্যান নট বাই কার এখানে ইফ ক্লসটা পরে আছে আর আমরা আগেও বলেছি ইফ ক্লসটা পরে থাকলে আর এখানে কমার প্রয়োজন পড়বে না তারপরে দেখো হ্যাড আই বিন রিচ এটা খেয়াল করো এটা কিন্তু আমরা ইফ ইনভার্সন বলেছিলাম এর আগে যে ইফ না থেকে হ্যাডটা আগে থাকতে পারে শুরুতে থাকতে পারে সাবজেক্টের আগে সেক্ষেত্রে এখানে হ্যাডের পরে ভার্বের তিন নাম্বার রূপ আছে এটা থার্ড কন্ডিশনালের মধ্যে পড়বে আমি যদি ধনী হতাম আমি গরিবদের সাহায্য করতাম তাহলে এখানে উইল হবে না উড হবে না যেহেতু থার্ড কন্ডিশনাল তাহলে হবে উড হ্যাব প্লাস থ্রি তাহলে উত্তরটা দেখি কী দেওয়া যেতে পারে আই উড হ্যাব হেল্পড উড হ্যাব এবং ভার্বের তিন নাম্বার রুপ দ্য ফোর হ্যাড আই বিন রিচ ম্যান আমি যদি একজন ধনী মানুষ হতাম আই উড হ্যাভ হেল্প দ্য বোর্ড এটা এসেছিলো কম্বাইন বোর্ড দুই হাজার আঠারোতে কম্বাইন পরীক্ষা হয়েছে আমরা জানি সেই প্রশ্নে সকল বোর্ডে একসাথে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে পাঁচ নম্বরটা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইফ ইউ ওয়ান্ট গো অ্যাব্রোথ ফর হায়ার স্টাডিজ তুমি যদি হায়ার স্টাডিসের জন্য বিদেশে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে এখানে ইফ ইউ ওয়ান্ট প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এখানে আমরা যে কোনো মডেলস দিয়ে ক্যান অথবা উইল অথবা মাস্ট এরকম দিতে পারি তাহলে আমরা দিতে পারি হচ্ছে ইউ মাস্ট লার্ন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিস ইউ মাস্ট লার্ন ইংলিশ ওকে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল এখানে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন থার্ড কন্ডিশনাল তাহলে উড হ্যাভ হবে দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট দেওয়া আছে যশোরপোট চতুর্থে এসেছিল উই কুড হ্যাভ ইজিলি অ্যাভয়েডেড আমরা সহজেই অ্যাভয়েড করতে পারতাম দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট এই মারাত্মক অ্যাক্সিডেন্টটা সহজেই অ্যাভয়েড করতে পারতো সে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন এখানে হ্যাডের পরে বিন আছে থার্ড কন্ডিশনাল হ্যাড এটা ভার্ভের তিন নাম্বার রূপ বি তিন নাম্বার রূপ আমরা জানি বিন এই জন্য এটা থার্ড কন্ডিশনার মধ্যে পড়েছে থার্ড কন্ডিশনালে ক্যান না ব্যবহার করে আমরা কুড হ্যাব বা উড হ্যাব ব্যবহার করতে পারি এবং ভার্ভের তিন নাম্বার রূপ যশোর বট সতেরোতে তারপরে দেখো আই ওয়েন্ট টু মার্কেট স্টাডি আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম তারপরে বলছে হ্যাড ইউ রিকোয়েস্টেড মি তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে তাহলে এটা থার্ড কন্ডিশনাল হ্যাডের পরে ভার্বের তিন নম্বর রূপ আছে আমরা বলেছি হ্যাড শুরুতেও থাকতে পারি হ্যাড ইউ রিকোয়েস্টেড মি তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে কুমিল্লা বোর্ডে আসছে তাহলে আমি হয়তো বা মার্কেট থেকে তোমার জন্য কিছু কিনে নিয়ে আসতাম দেখো কিভাবে উত্তরটা হয়েছে আই কুড হ্যাভ বট দ্য বুক ফর ইউ তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে আমি তোমার জন্য বইটা কিনতে পারতাম এটা থার্ড কন্ডিশনাল খেয়াল রেখো এটা থার্ড কন্ডিশনাল তারপরে এইট নাম্বার কোয়েশ্চেন আই ফিল আ্যারি ব্যাড হেডেক আমি একটা খুব মারাত্মক মাথা ব্যথা অনুভব করছি আই উড কন্টিনিউ মাই ক্লাসেস আমি আমার ক্লাস কন্টিনিউ করতে পারতাম এখানে কিন্তু উড আছে তার মানে এখানে সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়বে এটা চিটাগং বোর্ড দুই হাজার সতেরোতে এসেছে তাহলে এখানে ইফযুক্ত পাস টেন্স হবে তাহলে কি দেওয়া যেতে পারে ইফ আই ফেল টু ওয়েল আমি যদি ভালো অনুভব করতাম আমি যদি ভালো অনুভব করতাম আই কুড কন্টিনিউ মাই ক্লাসেস এখানে একটা কমা ব্যবহার করতে হবে তারপরে দেখো ইফ ইউ মেনটেন অনেস্টি তুমি যদি সততা মেনটেন করে চলো মেনে চলো এখানে প্রেজেন্ট ফর্মে আছে তাহলে তুমি সফল হবে অথবা তুমি রিওয়ার্ড পাবে এরকম কিছু দেওয়া যেতে পারে ইউ উইল গেট রিওয়ার্ড টুডে আর টুমরো যেটা সিলেক্ট বোর্ডে আসছে এখানে ইযুক্ত প্রেজেনটেন্স এই জন্য আমরা এখানে উইল গেট প্রেজেন্টেন্স এখানে উইল প্লাস ভাববে প্রেজেন্ট করো টেন্থ আমরা দেখি বরিশাল বোর্ড সতর্থ যেটা আসছে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইন ইউর স্টুডেন্ট লাইফ তুমি যদি তোমার স্টুডেন্ট লাইফে কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি কী করবা তুমি সফল হতে পারবে না তুমি ভালো একটা জব পাবা না এরকম কিছু দেওয়া যেতে পারে তাহলে এখানে দেওয়া যেতে পারে হচ্ছে ইউ ওন্ট গেট গুড জব তুমি ভালো জব না এখানে যেহেতু প্রেজেন্ট আছে এখানে আমরা উইল ব্যবহার করেছি আমার মনে হয় বোর্ডের কোশ্চেনগুলো তোমরা ক্লিয়ার হতে পেরেছ আমি আবার একটু উত্তরগুলোর সঙ্গে দেখে নিচ্ছি সব কয়টা এখানে ইফের সঙ্গে পাঁচ টেন্স আছে এই আমরা উড প্লাস ভার্বের এক নম্বর ব্যবহার করেছি এখানে হ্যাড পাস্ট ফর্মে আছে যেহেতু থা তারপরে হ্যাডের পরে আর কোনো ভার্ভের পাস্ট পার্টিসিপুল ফর্ম নেই সেক্ষেত্রে এখানে সেকেন্ড কন্ডিশনাল এই জন্য আমরা এখানে কুড প্লাস ভার্বের এক নাম্বার রূপ ব্যবহার করেছি এখানে উই ক্যান নট বাই এখানে ফার্স্ট কন্ডিশনের মধ্যে পড়েছে এই জন্য এখানে ইফযুক্ত প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে এখানে হ্যাডের পরে বিন আছে তার মানে থার্ড কন্ডিশনাল এই জন্য উড হ্যাপ এবং ভার্ভের তিন নম্বর রূপ ব্যবহৃত হয়েছে ইফ ইউ ওয়ান টু গো অ্যাব্রড এখানে ইফ ইউ ওয়ান প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য এখানে মডেলস নর্মাল মডেলসে ব্যবহৃত হয়েছে ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল এখানে থার্ড কন্ডিশনাল হ্যাড এবং ভার্বের তিন নাম্বার রুপ তাহলে এখানে উইল হবে না উড হবে না উড হ্যাব বা কুড হ্যাব এরকম কিছু একটা হবে দেখো কুড হ্যাভ ভার্বের তিন নাম্বার আর হ্যাড ইউ রিকোয়েস্টেড এটা থার্ড কন্ডিশনার মধ্যে পড়েছে যেন কুড হ্যাব ভার্বের তিন নম্বর রূপ এখানে আই উড পাস্ট ফর্মে আছে এখানে উড এখানে পাস্ট ফর্মে হবে এখানে আই উড যেহেতু দেওয়া আছে তাহলে আই ফেলড ইফযুক্ত পাস্ট টেন্স হয়েছে ইফ ইউ মেনটেন এখানে প্রেজেন্ট ফর্মে আছে উইল হয়েছে এখানেও প্রেজেন্ট ফর্মে আছে এখানে উইল প্লাস ভার্ভের প্রেজেন্ট ফর্ম হয়েছে যদি উইল নট নেগেটিভ তাতে সমস্যা নেই এবার আমরা কিছু অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য কোশ্চেন দেখব প্রথমেই দেখে নেই একটি মেডিকেলের কোশ্চেন মেডিকেলের কোশ্চেন এসেছে ইফ শি হ্যাড স্টাডিট হার্ডার অপশনগুলো দেখে নেই অপশন আছে এখানে দেখো ইফ শি হ্যাড স্টাডিট হ্যাডের পরে ভার্বের তিন নাম্বার রূপ আছে এটা থার্ড কন্ডিশনাল তাহলে আমরা খুঁজব উড হ্যাব এবং ভার্বের তিন নাম্বার রূপ এখানে দেখো উড হ্যাপ ভার্বের এক নম্বর রূপ হবে না উইল হবে না উড এর পরে ভার্বের এক নম্বর রূপ এটাও হবে না এখানে উড হ্যাভ ডান এই যে উত্তর হয়েছে মেডিকেলের প্রশ্নে তাহলে আমাদের এই বছরের প্রশ্নে আমরা উত্তর হতো ডি নাম্বারটা সি উড হ্যাভ এটা থার্ড কন্ডিশনাল তাহলে উড হ্যাপ ডান তারপরে আমরা দেখি উত্তরটা হ্যাঁ উত্তর সেটাই দেওয়া আছে সি উড হ্যাপ ডান উইল তারপর আমরা বিসিএস এর একটা প্রশ্ন দেখি ইফ আই were you এখানে সেকেন্ড কন্ডিশনাল খেয়াল করেছো আয়ের পরে পাস টেন্স দেওয়া আছে তাহলে এখানে অপশনগুলো দেখি ইফ আই were you তাহলে এখানে উড হবে উডের পরে প্রেজেন্ট ফর্ম হবে এটা হ্যান্ডেল উইল আছে উড হ্যান্ডেল এইটা উত্তর হবে বি নাম্বার আর এটা উড have এটা তো হবে না এটা থার্ড কন্ডিশনাল এটা হবে সেকেন্ড কন্ডিশনাল এটা যেহেতু এখানে সেকেন্ড কন্ডিশনাল খেয়াল করো আমাদের উত্তর হবে সেকেন্ড কন্ডিশনাল যেটা সেটা সেকেন্ড কন্ডিশনালে উইল হয় হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল উড হয় সেকেন্ড কন্ডিশনাল তাহলে এটার উত্তর হতো উড হ্যান্ডেল দেখি আমরা উত্তরটা হ্যাঁ উত্তর উড হ্যান্ডেল তারপরে দেখা যায় ঢাকা দেখা দেখা যাক ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সহজ কোশ্চেন ছিল এটা ইফ ইট রেন্স যদি বৃষ্টি হয় এটা ফার্স্ট কন্ডিশনাল অপশনগুলো দেখে নেই তাহলে এখানে উইল যুক্ত প্রেজেন্ট ফর্ম হবে উড আছে এটা হবে না বি নাম্বারে প্লেড আছে এটা হবে না উড হ্যাভ এটা হবে না উইল প্লে লুডো ইফ ইট রেইন্স উই উইল প্লে লুডো এটা হবে সি নাম্বার উত্তরটা আমরা দেখে নিই উইল প্লে গুড এবার আমরা আরও কিছু কোশ্চেন দেখে নিই প্রথমে আমরা দেখে নিব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা কোশ্চেন জাহাঙ্গীরনগরের কোশ্চেনে কন্ডিশনাল থেকে এই প্রশ্নটা এসেছিল ইফ উই দ্য সুপ উড হ্যাভ বিন টেস্টিয়ার এখানে দ্য সুপ উড হ্যাভ বিন টেস্টিয়ার তাহলে যেহেতু এখানে উড হ্যাভ বিন আছে থার্ড কন্ডিশনাল উড হ্যাভ বিন তাহলে এখানে ইফ উয়ের সঙ্গে পাস্ট পারফেক্টেন্স হবে পাস্ট পারফেক্টেন্স হচ্ছে হ্যাড অ্যাডেট তাহলে এইটা দেখে আমরা উত্তর হ্যাঁ হ্যাড অ্যাডেট ইফ উই হ্যাড অ্যাডিট দ্য স্যুপ এখানে সল্ট থাকতো একটা ইফ উই হ্যাড অ্যাডিট সল্ট দ্য স্যুপ উড হ্যাভ বিন টেস্টিয়ার তারপর দেখি রাসায়ন ভার্সিকদের একটা কোয়েশন এসেছে ইফ টুডে ওয়ার স্যাটারডে আজকে যদি শনিবার হতো তাহলে হয়তো শনিবার সে অবসর পায় বা কিছু একটা করতে পায় তাহলে এখানে সেকেন্ড কন্ডিশনারের মধ্যে পড়েছে তাহলে উইল হবে না উড বা কুড সঙ্গে প্রেজেন্ট ফর্ম হবে এখানে প্রথমে আছে ক্যান হবে না উইল হবে না উড হ্যাব এটাও হবে না এই যে এটা হবে কুড প্লে আই কুড কারণ এখানে সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কুডের পরে অথবা উডের পরে প্রেজেন্ট ফর্ম তাহলে উত্তর হবে ডি নাম্বার আমরা দেখে নেই উত্তর ডি নাম্বার আই কুড প্লে ক্রিকেট গুড তারপরে ঢাকা ইউনিভার্সিটি এটা কোশ্চেনটা এই ইউনিটের সাধারণত একটু কঠিন প্রশ্নে আসে সায়েন্সদের জন্য যে ইউনিটটা এখানে তোমরা একটু দেখে নাও আমি বেশ ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের প্রশ্ন আমি কয়েক বছরই দেখেছি যথেষ্ট কঠিন ইংলিশ আসে তো যারা সায়েন্সের ইংলিশে অ্যান্সার করতে চাও তাদেরকে অবশ্যই ইংলিশে যথেষ্ট দক্ষ হতে হবে তোমরা এখন থেকেই দক্ষ হওয়ার জন্য যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা করতে থাকো দেখো এখানে আছে হচ্ছে দুইটা শূন্যস্থান দেওয়া আছে তার মানে এখানে যে কন্ডিশনালটা দিব সেটার প্রেক্ষিতে এখানে দিতে হবে তো আমরা এখানে না খুঁজে এখানে আছে ইফ আই আলাদিনস ম্যাজিক ল্যাম্প আমার যদি আলাদিনের ম্যাজিক ল্যাম্প থাকতো আমি সকল প্রবলেম অফ আওয়ার কান্ট্রি সলভ করতাম এরকম একটা কিছু হবে দেখো এখানে হ্যাড ইফ আই হ্যাড আলাদিন ম্যাজিক ল্যাম্প তো এখানে যদি পাঁচ টেন্স আমরা ব্যবহার করি তাহলে এখানে কিন্তু উড হবে এ নাম্বার অপশন তাহলে এটা হচ্ছে না এখানে হ্যাব এটা প্রেজেন্ট টেন্স তাহলে এখানে উড হতো না উইল ব্যবহার করতাম এটাও ভুল তাহলে এখানে হ্যাড থার্ড এটাও সেকেন্ড কন্ডিশনাল এখানে যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে এখানে উড প্লাস ভার্বের এক নাম্বারও হতো কিন্তু এখানে থার্ড কন্ডিশনালেরটা দেওয়া আছে তাহলে এটাও হবে না তাহলে আমাদের হতে হবে হচ্ছে হ্যাড 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 মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল পাস্ট পারফেক্টেন্স হ্যাড এর পরে ভার্বের তিন নাম্বার রূপ হ্যাড এখানে ইফ আই হ্যাড হ্যাড তাহলে এখানে থার্ড কন্ডিশনাল হলো তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি হতে হবে এখানে দেখি উড হ্যাভ সল্ট আমার মনে হয় উত্তর ডি নাম্বার হবে তোমরা একটু অনুমান করে নাও উত্তর কোন নাম্বারটা হবে আমরা চেক করে নিই প্রথম অপশনে যদি আমরা দেই হ্যাড হ্যাড ইফ আই হ্যাড হ্যাড আলাদিন ম্যাজিক ল্যাম্প আমার যদি আলাদিনের ম্যাজিক ল্যাম্প থাকতো এটা থার্ড কন্ডিশনাল যেহেতু তাহলে এখানে উত্তর হবে উড হ্যাভ সলভ অল দ্য প্রবলেম অফ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশের সকল প্রবলেম সলভ করতাম আমার মনে হয় তোমরা প্রশ্ন সাধারণত এই ধরনের প্রশ্নগুলোয় আসে কন্ডিশনালের উপরে তোমরা কন্ডিশনালের স্ট্রাকচারগুলো একটু ক্লিয়ার হয়ে নাও এবং কন্ডিশনালের উপর আমার যে লেকচারটা আছে সেটাও দেখে নাও আমি ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেটাও দেখে নাও তাহলে আশা করি কন্ডিশনালে ইউনিভার্সিটিতে যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে যে কোনো প্রশ্নই আসুক তোমাদের কোনো প্রবলেম হবে না তো আজকে এই পর্যন্তই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ